আছে এই আরেকটি ছবিতে, জাস্ট আমরা বলি পেপার টু সেল, ক্রসেকশন করলে আমরা যে অবস্থাটা পাই সেটা একটু এটা মাইক্রোস্কোপের নিচে যদি আমরা দেখি তাহলে দেখেন হেলদি লিভারের কোষের মধ্যেও চর্বির একটা সাদা সাদা যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে চর্বি। ফ্যাটি লিভারের ক্ষেত্রে দেখেন এই চর্বিটা অনেক বেশি পরিমাণ, তার মানে আমাদের লিভারের চর্বি থাকবে এটা কিন্তু স্বাভাবিক, কারণ লিভার আমাদের শরীরের একটা স্টোরেজ হাউস। এটা কি কি স্টোর করে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, দেখেন। তাহলে আমাদের পেটে স্টোর করছে কি, যেহেতু লিভার একটা মেটাবলিক অর্গান, আমাদের আমরা যে খাবারটা খাই, খেয়াল করেন আমি যেমন একটা মানুষ, আপনি একটা সেল, আমাদের শরীরের যদি একটা সেলকে তুলনা করেন তাকেও একটা জীব হিসেবে আপনাকে নিয়ে নিতে হবে। আমার ওই ছোট্ট সেল দিয়ে আমার এই পূর্ণাঙ্গ মানব শরীর গঠিত হয়েছে। আমি যখন খেতে চাই তখন ওই সেলেরও খাবার প্রয়োজন আছে। আমি ভাত খাই, রুটি খাই, মাংস খাই, আলু খাই, কিন্তু ওই সেলে কি আপনি ওই সেলকে কি ভাত, রুটি, আলু, মাংস, মিষ্টি এগুলো খাওয়াতে পারবেন? পারবেন। তাহলে সে কিভাবে খাই? আমরা যে খাবারটা খাচ্ছি এটা আমাদের পরিপাকতন্ত্রে আমাদের যে খাবারের ছয়টি উপাদানের মধ্যে মূল উপাদান গুলো হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। আর তিনটি মূল উপাদানের মধ্যে পাবেন ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার। তাহলে এই ছয়টি মূল উপাদানের আমরা দেখেন শক্তি পায় হচ্ছে কার্বোহাইড্রেট। প্রোটিন কি করে? শক্তি কার্বোহাইড্রেট এবং ফ্যাট কিন্তু থেকে শক্তি পাওয়া যায়। প্রোটিন কি করে? আমাদের শরীরকে বিল্ড আপ করে। আর ওই সেলকে যখন বিল্ড আপ করছে এবং সেলের শক্তি প্রয়োজন, এই শক্তি গুলো কি হচ্ছে? আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং ফ্যাট জাতীয় খাবার এই জায়গা থেকে পেয়ে থাকি। এবং অনেক সময় প্রোটিন যেটা আমরা খাচ্ছি সেটাও কিন্তু কনভার্ট হচ্ছে। যদি আমাদের শরীরে অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের ম্যালনারিশড চাইল্ড যাদের থাকে, কার্বোহাইড্রেট খাওয়ার পরিমাণ যদি তাদের কম থাকে, তারা কিন্তু ফ্যাট বা প্রোটিনকে সেখান থেকে গ্লাইকোজেনে রূপান্তর করে। কারণ কার্বোহাইড্রেট দেখেন আমাদের কি গ্লুকোজ, সুক্রোজ, গ্যালাকটোজ বা ইন প্রোডাক্ট। প্রোটিনের হচ্ছে আমরা যদি প্রোটিন ভেঙে কি হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড। ফ্যাট ভেঙে কি হচ্ছে? ফ্যাটি অ্যাসিড। এগুলো হচ্ছে আমাদের ওই সেলে যায়, আর এই সেলে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া ওখান থেকে লিভার থেকে টোটাল ভেন দিয়ে সেটাকে আমাদের রক্তে মিশিয়ে যাচ্ছে, রক্ত চলে যাচ্ছে প্রত্যেকটা সেলে। এটা হচ্ছে আমাদের লিভারের একটা ফাংশনাল মেকানিজম। এখন এই লিভার যদি অসুস্থ হয়, আমাদের লিভারটাই যদি অসুস্থ হয়, তাহলে কি আমাদের এই ফাংশনাল মেকানিজম করাটা সম্ভব? অনেক ক্ষেত্রেই এই ফাংশনটা হ্যাম্পার্ড। তখন কি হচ্ছে? আমরা শারীরিক ভাবে কিছুটা ডিসকমফোর্ট ফিল করি, অসুস্থ করি, কিন্তু এই অসুস্থতা এতটা মাইনর সেটা আমাদের পক্ষে আসলে বা রোগীদের পক্ষে অনেক ক্ষেত্রে বোঝা খুব কঠিন হয়। তাহলে আসলে আমরা এই ফ্যাটি লিভার ডিজিজ পাবো কিভাবে? বেশিরভাগ ক্ষেত্রেই কখনো কোনো না কোনো সমস্যার কারণে চিকিৎসকের কাছে বা ফিজিশিয়ানের কাছে আসলে, যদি এর হল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড করতে দেওয়া হয় বা আল্ট্রাসাউন্ডোগ্রাফি অফ এসজিএস সিস্টেম দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে আল্ট্রাসাউন্ড রিপোর্টে আসছে যে ফ্যাটি চেঞ্জ ইন লিভার বা ফ্যাটি লিভার ডিজিজ। বিভিন্ন ভাবে বিভিন্ন আল্ট্রাসাউন্ডোলজিস্ট কমেন্ট করে, আসলে তখনই হয়তো বা ওই পেশেন্ট ডাক্তারের কাছে আসে যে ডাক্তার স্যার আমার তো লিভারে চর্বি জমেছে বা আলটিমেটলি, কিন্তু তার আগে পেশেন্ট বা ডাক্তার কখনো ফ্যাটি লিভার ডিজিজ বলে আইডেন্টিফাই হয়েছে না, বা আসলে বেশিরভাগ চিকিৎসকই কোনো পরীক্ষা দিয়ে থাকে না। ওই পেশেন্টে তার খুব একটা সমস্যার কারণে নিজে নিজে আল্ট্রাসোনোগ্রাফি করে এটা পেয়েছে, অথবা ডাক্তার অন্য কোনো ডায়াগনোসিসের জন্য যখন পেশেন্টকে আল্ট্রাসোনোগ্রাফিতে পাঠায় তখন দেখা যাচ্ছে সোনোলজিস্ট কাউকে পাঠাচ্ছে। যদি শুনতে না পান অবশ্যই আমাকে, কারণ আমার এখানেও নেটের প্রবলেম আছে, সমস্যা হয় আমাকে জানাবে। ঠিক আছে, ক্যারি অন স্যার প্লিজ। তাহলে ফ্যাটি লিভার কি হচ্ছে? Fatty liver is known as more medical term
as steatosis in the field of fat in the steatosis হচ্ছে আপনারা আমরা যে বিষয়ে চলতে গিয়ে আমি এটাকেই steatosis বলা হচ্ছে কি হচ্ছে সেখানে is the build up of fat in the কেউ মনে হয় প্রেজেন্ট করছেন একটু অনুগ্রহ পূর্বক যে প্রেজেন্টেশন করছেন একটু বন্ধ করে আমরা আমরা ক্লাসে বিঘ্নিত করব না কেউ আনমিউট করব না কেউ স্ক্রিন শেয়ার করব না আমরা স্যারের ক্লাস থেকে মনোযোগ দিয়ে শুনি চেষ্টা করব অনুগ্রহ পূর্বক সবাই এই কথাটা একটু মাথায় রাখবেন ধন্যবাদ আমাদের ফ্যাটি লিভার কি হচ্ছে আমাদের খুবই কারণ যে আমাদের লিভারের চর্বি কিন্তু থাকে এর থেকেও যদি আমাদের চর্বির পরিমাণটা বেশি হয় তখনই আমরা আসলে ফ্যাটি লিভার সাধারণত কি হয় দেখেন লিভার হ্যাজ সাম অ্যামাউন্ট অফ ফ্যাট তার মানে কিছু পরিমাণ চর্বি কিন্তু লিভারের মধ্যে থাকে বাট প্রেজেন্স অফ ফ্যাট উইথ মেক মোর দেন 5-10% অফ ফ্যাট ইন দ্য লিভার ক্যান বি ভেরি ডেঞ্জারাস আমি আসলে ইংরেজিতেই বলছি সাথে বাংলাটাও করে দিব একটু সমস্যা হলে বলবেন লিভার হ্যাজ সাম অ্যামাউন্ট অফ ফ্যাট অবশ্যই লিভারে কিছু চর্বি থাকে বাট প্রেজেন্স অফ ফ্যাট উইথ মেক মোর দেন 5-10% of fat in the liver can be a big danger. Big danger means খুব সামান্য পরিমাণের danger. তাহলে লিভারে কিছু চর্বি থাকে কিন্তু এটা যদি 5-10% এর উপরে তার মানে আমরা লিভারের গঠনগত দিক থেকে স্ট্রাকচারালি দেখেন 5-10% এর ফ্যাট থাকে যদি এটা মোর দেন 10% বেড়ে যেতে থাকে বৃদ্ধি পেতে থাকে তাহলে আমাদের লিভারের কিছু ক্ষতি হতে পারে তাহলে এটা কি হচ্ছে এটা একটা কমন সমস্যা ইট ইজ এ কমন অ্যান্ড রিভার্সেবল প্রসেস রিভার্সেবল আর একটা টার্ম হচ্ছে কি রিভার্সেবল দুটা জিনিস মনে রাখবেন রিভার্সেবল মানে কি রিভার্স করতে পারে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে আর একটা হচ্ছে ইরিভার্সেবল যেটা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব এই দুটো টার্ম মনে রাখবেন ইট ইজ এ কমন অ্যান্ড রিভার্সেবল প্রসেস অ্যান্ড ক্যান চেঞ্জ উইথ সাম চেঞ্জেস ইন দা লাইফ স্টাইল অ্যান্ড ডায়েট তাহলে আমাদের যদি কিছু জীবনযাত্রার পরিবর্তন করি তাহলে এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করি তাহলে এটাকে রিভার্স করা যায় ফ্যাটি লিভারটাকে বা ফ্যাটি লিভার চেঞ্জকে আমরা নর্মাল লিভারে পরিবর্তন রিভার্স করতে পারি আবার পুনরায় ফিরে যেতে পারি কিন্তু may not have any symptoms. It may not have any symptoms and does not cause any permanent death. যদি রিভার্সেবল তাহলে কি হচ্ছে দেখেন এই যে আমি প্রথমে বলেছি কিন্তু আমাদের কাছে ফ্যাটি লিভার নিয়ে আসে যে আপনাকে রিপোর্ট আসতে আল্ট্রাসাউন্ড তার কোনো সমস্যা নেই আপনি এক্সামিন করে দেখেন হয়তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে রোগীদেরই কোনো লক্ষণ থাকে না এবং এটা পার্মানেন্ট ড্যামেজ ঘটনা মানে আমরা প্রথমে যে কথাটা বলেছিলাম যে 5-10% ঠিক আছে এবং এই লিভার ডিজিজটা কি হচ্ছে দেখেন যখন আমাদের লিভার সেলে ধীরে ধীরে কোষগুলোতে চর্বি জমা হচ্ছে বা টিস্যুগুলোতে জমা হচ্ছে তখনই আমরা এটা আসলে এই লিভার ফ্যাটি লিভারের সৃষ্টি হচ্ছে এবং আমাদের যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা উন্নত বিশ্বে সাধারণত 10-25% মানুষ কিন্তু ফ্যাটি লিভারে 10-24% মানুষ ফ্যাটি লিভারে এর কারণ দেখেন একটা কারণেই বললাম ফ্রম চেঞ্জেস ইন দ্য লাইফ স্টাইল অ্যান্ড ডায়েট তার মানে এই জায়গাটা কিন্তু খুব বড় জায়গা যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা খেয়াল করি বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশের জনসংখ্যার ক্ষেত্রে 33.86% বা 33.86% মানুষ কিন্তু এই ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছে এবং এর আক্রান্তের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে কেন বৃদ্ধি পাচ্ছে এখানে ফ্যাটি লিভার ডিজিজটাকে আসলে বলা হয় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা উন্নত বিশ্বের রোগ আমাদের দেশ কিন্তু এখন উন্নয়নশীল দেশে রূপান্তর বা যদি আমরা বলি এই ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট যেটাকে বলা হয় পাকিস্তান ভারত বাংলাদেশ আফগানিস্তান ঠিক আছে
এই ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে ধীরে ধীরে কিন্তু এখন তার ইউনিভার পার্ক, কারণ আমাদের দেশের কায়িক পরিশ্রম কমে গেছে, আমরা এখন পরিশ্রম করছি না। এজ এ ফিজিশিয়ান হিসেবে তো আমরা আসলে খুবই কম পরিশ্রম করি, আমরা টেবিল ডেস্ক ওয়ার্ক বলা হচ্ছে। ইভেন আগে যারা পরিশ্রম, আপনারা এখানে হয়তো অনেকেই সুন্দর ব্যক্তি আছেন, আমি কিছু কথা সামাজিক পরিপ্রেক্ষিতে বলবো, আমার এলাকার কথা আমি বলছি। দেখেন আপনাদের হয়তো এলাকা আগে ভ্যান চলতো বা রিক্সা চলতো পায়ে প্যাডেল করে, এখন রিক্সা বা ভ্যান চলে মোটরের সিস্টেমে, ব্যাটারি থেকে মোটরে কনভার্ট হয়ে চলছে। তার মানে কি ওই রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালার কায়িক পরিশ্রম কিন্তু কমে গেছে। আলটিমেটলি কি হচ্ছে, সে কিন্তু তার কায়িক যে পরিশ্রমটা করছে সেটা করতে পারে। আজ থেকে প্রায় 1 বছর আগে আমি একটা ভ্যানে করে আমি বাজার থেকে বাসায় যাচ্ছি, একজন ভ্যানাল আমাকে বলছে যে অনেক অনেক বলছে বাবা আমার তো সমস্যা আছে। কি সমস্যা হচ্ছে? আমার একটা হার্টের সমস্যা, ভালো ঘাটে সমস্যা হচ্ছে, তাই সেগুলো রিপোর্ট না দেখে তো আমি বলতে পারবো না, দেখ সময় রিপোর্ট গুলো নিয়ে এসো। আচ্ছা রিপোর্টে দেখছি ওনার আল্ট্রাসোনোগ্রাফিতেও কিন্তু ফ্যাটি লিভার আছে। উনি যে কথাটা বলছেন যে বাবা আগে যখন পায়ে ভ্যান চালাইতাম তখন কিন্তু আমার এই জাতীয় কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন এই প্যাডেল ওনার ভ্যান চালিয়ে আমার শরীরের মধ্যে অনেক রকম সমস্যা, আজকে এই রোগ কালকে ওই রোগ, রোগে জর্জরিত হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এই যে লাইফ স্টাইল আমাদের চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এই জায়গাগুলোতে জন্য আমাদের কিন্তু আমরা রোগাক্রান্ত হচ্ছি বেশি, এবং আমরা মানে আমাদের যে ডিজিজ আসেনি এটা বেড়ে যাচ্ছে। আপনারা আর একটা ছবি দেখেন, আমাকে জাস্ট একটা মিনিট একটু বা দুটা মিনিট একটু করেন, আপনারা কথা বলেন সমস্যা জাস্ট বিচার। মঙ্গলবারের ওষুধ খেলে সমস্যা হচ্ছে তাই তো? শুক্রবার মঙ্গলবার ওষুধ বন্ধ রাখে, অন্য ওষুধ গুলো তো চলছে। দশ আসতে আগে তো আপনার পায়খানা নরম ছিল না, আমাকে জানাবে
স্যার আনমিউট করে নিন স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। শেয়ার দেখতে পাচ্ছেন? জি স্যার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা তাহলে আমরা ছবিতে দেখি, আমরা একটা কথা বললাম যে লিভারের যে কন্ডিশন গুলো চেঞ্জ হয় এবং আমরা ফ্যাটি লিভারটাকে প্রথম অবস্থায় রিভার্স দেব। দেখেন চারটা লিভারের কন্ডিশন বলা এই ছবিটা আগেই একটু দেখিয়ে নিতে চাচ্ছি, পরবর্তীতে যে কথাগুলো বলবো সেটা আপনাদের আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। প্রথমে যে ছবিটা এটা হচ্ছে হেলদি লিভারের একটা ছবি। আমরা প্রথম দিকে দুটো ছবি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে একটা হেলদি লিভার একটা ফ্যাটি লিভার। আসলে ফ্যাটি লিভার থেকে আমাদের কি হতে পারে, প্রোগনোসিস কি হতে পারে। দেখেন আমরা কেন প্র্যাকটিস অফ মেডিসিন জানবো, কেন অ্যানাটমি জানবো, কেন ফিজিওলজি জানবো, কেন প্যাথোলজি জানবো। এখন আমার আসলে আমার কাছে লিভার ডিজিজের একজন একটা রোগের প্রত্যেকটা রোগেরই কিন্তু দেখেন অ্যাকর্ডিং টু মডার্ন মেডিকেল সায়েন্স আমরা এটা এর রোগগতার দিকে বা সিভিয়ারিটির দিকে ভাগ করে দেখবেন লেখা থাকে মাইল্ড মডারেট সিভিয়ার। সাধারণত এই তিনটি কথা লেখা, আপনি আল্ট্রাসাউন্ড রিপোর্টে অনেক সময় দেখবেন যে মাইল্ড ফ্যাটি লিভার মডারেট। আসলে এই ফ্যাটি লিভার থেকে কি হতে পারে, আমাদের প্রগনোসিসে কোথায় যেতে পারে, আমাদের ইন পয়েন্ট কি হতে পারে, এটা হবেই এই কথাটা বলতে কি হতে পারে, মে অর মে নট। তাহলে হেলদি লিভার থেকে দেখেন এটা যদি এক্সক্লুসিভ ফ্যাটি লিভার হয় ফাইব্রোটিক লিভার ডিজিজ হতে পারে, ফাইব্রোসিস ডেভেলপ করতে পারে, ফাইব্রোসিস থেকে সিরোসিস অফ লিভার হতে পারে। দেখেন চিত্রগুলো একটু খেয়াল করলে বুঝতে পারছেন হেলদি লিভার থেকে ফাইব্রোটিক লিভার হতে পারে, তারপরে হচ্ছে সিরোসিস অফ লিভার হচ্ছে এবং আলটিমেটলি লিভার ক্যান্সার হচ্ছে লিভার। এবং আমরা এই এই যে অবস্থাগুলো এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে নিচের দুই সিরোসিস অফ লিভার বা লিভার ক্যান্সার এই দুটো কিন্তু ইনভার্স, এটা রিভার্স হয় না। এই দুটো রোগে যদি কেউ ভুগতে থাকে বা এই অবস্থায় চলে যায় তাহলে রোগী আলটিমেটলি মারা যাওয়ার পথে অগ্রসর হবে। এখন আমরা এই ফ্যাটি লিভার ডিজিজ আজকে কয় ভাগে ভাগ, সাধারণত ফ্যাটি লিভার ডিজিজ দুই রকম, সাধারণত দুই রকম। দেয়ার আর টু মেইন টাইপস অফ ফ্যাটি লিভার, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এটাকে সংক্ষেপে ALD লেখা থাকে। অনেক সময় প্রেসক্রিপশনে যদি আপনাদের কাছে অনেক বড় বড় প্রফেসরের প্রেসক্রিপশন আছে অ্যালোপ্যাথি, ওনারা কিন্তু এতটা একেবারে ইলাবোরেট ভাবে লিখেন সংক্ষেপে ALD। এই যে টান গুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু রুগী এসে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে যে ডাক্তার সাহেব কি রোগ হয়েছে, কি আমি বা যে ফিজিশিয়ান, প্রথমে তো হচ্ছে আমি একজন ফিজিশিয়ান তারপরে হচ্ছে আমি অন্য, তাহলে আমি যদি না বলতে পারি তাহলে কিন্তু এটা আমার জন্য লজ্জাজনক। অনেক অ্যালোপ্যাথি ডাক্তার তারা কিন্তু রুগীদের গুছিয়ে দেন, আপনি যদি গুছিয়ে দেন সুন্দর করে দেখবেন আপনার পেশেন্ট আর যায় একটা
পরামর্শের জন্য কিন্তু আসবে। যখন পরামর্শের জন্য আসবে, আপনি যদি একটা বেটার পরামর্শ বা সাজেশন তাকে দেন, ওই রুগীটা আপনার কাছে আরো উপকার। ইভেন রুগী বলে না, দেখা যাচ্ছে যে অনেক থাকবে যে ঠিক আছে আপনি অমুক জায়গায় যান, অন্তত গেলে একটা সুপরামর্শ হতে পারে, কি ট্রিটমেন্ট দিবে না জানবে, এটা বড় সুপরামর্শ। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এটা হচ্ছে আমাদের প্রথম প্রকার। কি হচ্ছে, আরে আমরা নামে থেকে বুঝতে পারছি যে আমাদের যে ফ্যাটি লিভারটা হচ্ছে এটা অ্যালকোহল থেকে। আমাদের যদি প্রচুর পরিমাণে যারা অ্যালকোহল পান করে তাদের থেকে এই রোগটা বেশি, তাহলে এই জায়গাতে এই এই পার্সপেক্টিভে দেখেন আমার মনে হয় বাংলাদেশ থেকে ইন্ডিয়া কিন্তু এটার প্রকোপ হচ্ছে একটু বেশি, কারণ এখনো ইন্ডিয়াতে একেবারে পেরিফেরিতে কিন্তু এই অ্যালকোহলের বা মদ পানের প্রবণতাটা অনেক বেশি। এটা বাংলাদেশে নেই বলবো না, আছে কিন্তু তুলনামূলক কিন্তু বাংলাদেশে ইন্ডিয়া থেকে, বিশেষ করে আমি কলকাতার কথা যতটুকু জানি কলকাতার থেকে কিন্তু কম। বাংলাদেশে হাই সোসাইটিতে আছে, বাংলাদেশে অনেকে হয়তো ফেন্সিডিল খাই, আরো অনেক অনেক প্রকার মাদক দ্রব্য আছে। এই জায়গাটা দেখেন হোমিওপ্যাথি চিকিৎসকদের একটা কিন্তু বড় বদনাম আছে। আমরা অনেক চিকিৎসক স্প্রিট, অনেক চিকিৎসক স্প্রিট ওয়ান কাইন্ডস অফ ফাইল অ্যাপ্রোভাল। তাহলে এই জায়গাটা অবশ্যই অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে আমাদেরকে সামনে। তাহলে দিস ডিজিজ অকার্স বাই ড্রিঙ্কিং টু মাচ অফ অ্যালকোহল। এখানে একটা কথা উল্লেখ করা হচ্ছে, টু মাচ তার মানে অতিরিক্ত পরিমাণে যদি আপনি অ্যালকোহল পাস করেন তাহলেই আপনার এই অ্যালকোহলিক ফ্যাটি লিভার হওয়া সম্ভব। অ্যাজ হেভি ড্রিঙ্কিং ড্যামেজ দ্য লিভার, যদি আপনি প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করেন তাহলে আপনার লিভারটা ড্যামেজ হয়ে যাবে। লিভার ক্যান নট ব্রেক ডাউন দ্য ফ্যাট, ওই যেটা ফ্যাটটা আপনার লিভারে জমা হচ্ছে অ্যালকোহল, এটা কিন্তু মেকানিজম আছে। এই মেকানিজম বলতে গেলে অনেক সময় বিষয় স্যার, যার জন্য মেকানিজমে আমরা যাবো না। যদি আপনি একটা জিনিস প্রচুর পরিমাণে পান করেন অ্যালকোহলটা, তাহলে কি হচ্ছে আমার এই লিভার এটাকে ব্রেক ডাউন করতে পারে, ভেঙে ফেলতে পারছে না। যখন ভেঙে ফেলতে না পারবে তখন কি হবে, আলটিমেটলি জমা হবে না লিভারে, তাহলে রেজাল্টিং ইন দ্য অ্যাকুমুলেশন অফ ফ্যাট ইন, তাহলে লিভারে ফ্যাটটা জমা। আরেকটা টাইপ হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আমরা প্রথমটা পাচ্ছি অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, আরেকটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আমার নাম থেকেই বুঝতে পারছি এখানে নন অ্যালকোহলিক, তার মানে আমার এই ডিজিজটার জন্য অ্যালকোহল দায়ী না। আমাদের প্রথম প্রকারের জন্য অ্যালকোহল দায়ী, দ্বিতীয় প্রকারের জন্য অ্যালকোহল দায়ী নয়। তাহলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, ইট ক্যান কজেস ডিউ টু অবেসিটি। খুব সুন্দর করে খেয়াল করেন, ইট ক্যান কজেস ডিউ টু অবেসিটি, ডায়াবেটিস, হাই কোলেস্ট্রল, অর ক্যান বি জেনেটিক, ঠিক আছে। তার মানে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের জন্য প্রধানতম কারণ থাকে আমাদের স্থূলতা, ঠিক আছে। মানুষ মোটা হয়ে যাচ্ছে, প্রচুর মোটা হচ্ছে। আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে দেখবেন যে ভুড়ি হয়ে যাচ্ছে, পেট বেড়ে যাচ্ছে। আমাদের অধিকাংশ ডাক্তার কিন্তু আমরা কিন্তু, কারণ আমরা চেয়ারে বসে কাজ করছি, হাঁটাহাঁটি নেই, ব্যায়াম করি না, ফিজিক্যাল এক্সারসাইজ নেই, আমরা মোটা হয়ে যাচ্ছি। আবার কি আরেকটা জিনিস আমি একটু বলি, দেখেন এখন মায়েদের মধ্যে এই ফ্যাটি লিভারটা ডিজটা কিন্তু আলটিমেটলি আমরা ছোটদের মধ্যেও পাবো, পাচ্ছি অনেক, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে পেয়ে যাবে। কারণটা কি, আমাদের দেশের মায়েরা বাচ্চাকে সে কি বলবো শিলায় খাওয়ানো বলে, আমাদের এলাকার পাশে যে বাচ্চা খেতে যাচ্ছে না তারপরেও তাকে খাওয়ানোর জন্য সে বাটি বাটি করে খাওয়ানোর চেষ্টা করে। আমাদের কাছে রুগী আছে, রুগী আসে, ডাক্তার সাহেব আমার বাচ্চা খেতে চায় না, বাচ্চা কি করে, বাচ্চা স্বাস্থ্য নেই, এরকম প্রচুর রুগী কিন্তু আমরা পাই। অনেক চিকিৎসক কি করেন, আলফা আলফা সিরাপ পাই, আমলকি সিরাপ অথবা এখন অনেক প্রকার পাবেন, ফাইল ওষুধ পাবেন, পেটেন্ট ওষুধ, এগুলো চিকিৎসকরা দিয়ে থাকে বেশিরভাগ চিকিৎসক, কারণ ন্যাচারালি ওনাকে খাওয়ানোর অভ্যাস করে, তাকে কাউন্সিলিং করে মাকে বা বাবা, তাহলেই হবে। এই অবেসিটি, যাদের অবেসিটি থাকে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং হাই কোলেস্ট্রল।
এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা জেনেটিক কজও কিন্তু পেয়ে থাকি। আমরা তো বললাম নন অ্যালকোহলিক, তাহলে আমরা লিখেই দিলাম যে বাট দিস নট কজ ডিউ টু অ্যালকোহল, তাহলে এই এই রোগটা বা এই কারণটা কিন্তু এই প্রকারটা আমাদের অ্যালকোহলের জন্য দায়ী। এখন এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের মধ্যে আরেক প্রকার ডিজিজ আছে যেটাকে সংক্ষেপে ন্যাশ বলে, ঠিক আছে, এটা একটু মারাত্মক। কেন মারাত্মক? আমি বললাম যে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের একটি গুরুতর পরিণতি যেটা মানে মদ্যপায়ী যারা তাদের লিভারের ক্ষতিটা কিন্তু মদ্যপায়ীদের মতো ফ্যাটি লিভার ডিজিজের মতো। নন অ্যালকোহলিক এর মধ্যে আমরা আর একটা প্রকার পাচ্ছি, সেটা হচ্ছে নন অ্যালকোহলিক স্টেরো হেপাটাইটিস, সরি নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস ন্যাশ, নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজটা আমাদের মধ্যে কম, কিন্তু এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের মধ্যে আর একটা প্রকার হচ্ছে নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস। আমরা যদি হেপাটাইটিস যখন পড়াবো তার মধ্যেও এই প্রকার ক্ষেত্রে আমরা মানে একটু বিস্তারিত আমরা জেনে নিতে পারতাম। তাহলে দেখেন অ্যাজ দ্য ফ্যাট বিল্ড আপ এনাফ ইন লিভার, লিভারে প্রচুর পরিমাণ ফ্যাট জমা হচ্ছে, লিভার সোয়েলস আপ, লিভার ফুলে যাচ্ছে। Actual cause of the disease is not known. তবে এই ডিজিজটার আসলে মূল কারণ আমাদের জানা কি করছে and it impairs the liver function. তবে লিভার ফাংশন এইটা এই রোগটা কি হচ্ছে লিভার ফাংশনকে বাধাগ্রস্ত করছে and goes to liver cirrhosis or liver cancer. আমরা ওই যে আগের ছবিতে যেটা দেখালাম লাস্টটা, তাহলে এই ন্যাশ থেকে নন অ্যালকোহলিক তাদের মতো সিমটম দিতে পারে। সারা বিশ্বে মোটামুটি 7-12% প্রাপ্তবয়স্কদের মধ্যে এই ন্যাশ রোগে আক্রান্ত, সারা বিশ্বে 7-12% মানুষ এই ন্যাশ রোগে আক্রান্ত। এবং এই ন্যাশ রোগে আক্রান্ত থাকে বয়স্কদের ক্ষেত্রে এর মধ্যে 20% মানুষ লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের মতো জটিলতা দিয়ে এই ন্যাশে আক্রান্ত বা নন অ্যালকোহলিক হেপাটাইটিস রোগে আক্রান্ত 20% মানুষ যারা আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে অনেক সময় লিভার ফেইলিওর তো বলা হয় না হেপাটিক বলা হয়। আমরা দেখেন গত ক্লাসে বলেছিলাম লিভারের আর একটা নাম কি তবে বলে হেপাটিক, তাহলে হেপাটিক ফেলিউরে আক্রান্ত অনেক হেপাটিক ফেলিউরে সাধারণত অনেক দীর্ঘমেয়াদী যদি সে আক্রান্ত হয়ে অবস্থান করে বা আক্রান্ত থাকে তাহলে দীর্ঘমেয়াদী লিভার ফেলিউরে আক্রান্ত। লিভার ফেলিউর হলে আসলে আমার ট্রিটমেন্ট একটি লিভার ট্রান্সপ্ল্যান্ট করা ছাড়া কোনো উপায় নেই, লিভার ট্রান্সপ্ল্যান্ট করা ছাড়া কোনো উপায় নেই লিভার ট্রান্সপ্ল্যান্ট। কিন্তু এই ন্যাশ রোগের যে অবস্থাটা, হ্যাঁ, এই ন্যাশ রোগে আসলে লিভার ট্রান্সপ্ল্যান্ট করেও কিন্তু বেশি দিন পেশেন্ট বেঁচে থাকে, ঠিক আছে। এবং আমাদের এই লিভার ট্রান্সপ্লান্টের এখন যতগুলো কারণ পৃথিবীতে বিদ্যমান আগামী 20 বছরের মধ্যে বা 20 বছর পরে যে এই ন্যাশ রোগটাই কিন্তু 1 নম্বর কারণ হয়ে দাঁড়াবে, এই ন্যাশ বা নন অ্যালকোহলিক হেপাটাইটিস রোগটাই 1 নম্বর কারণ হবে। কারণ এই ন্যাশটা যখন লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের দিকে ধাবিত হয় তখন তো বলেই দিলাম যে লিভার ট্রান্সপ্লান্ট করা ছাড়া কোনো উপায় না, কিন্তু পেশেন্টের মধ্যে আর তখন এই লিভার ট্রান্সপ্লান্টের কোনো কন্ডিশন আর কারণ পেশেন্টকেও তো রিসিভ করতে হবে, লিভার ট্রান্সপ্লান্ট করছেন মানে কারণ আপনি ডোনার পেলেন, আপনার মা বাবা বাবা আপনার শরীরের কন্ডিশন তো ভালো লাগে কি বলছে ক্রনিক নেই যে ধীরে ধীরে ওই যে বললাম নীরব ঘাতক সাইলেন্ট কিলার আপনার মধ্যে ধীরে ধীরে আপনাকে শেষ করে আপনি হয়তো বুঝতে পারছেন না, ঠিক আছে। এবং অনেক সময় কি যাদের মনে করেন যে লিভার ট্রান্সপ্ল্যান্ট করে আসবে হয়তো ভালো আছে 6 মাস 1 বছর, তারা কিন্তু আবার
ফ্যাটি লিভার বা ন্যাস বা ইএনএফ ইএনএলএফ টিকেও নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার টিকেও আক্রান্ত হতে পারে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আমার কথা শোনা যাচ্ছে বা বুঝতে পারছেন? আমরা দেখি, আমি এর আগেও একটা ছবিতে দেখেছি লিভার ড্যামেজ। আমরা দুটো কথা বলেছিলাম, একটা হচ্ছে রিভার্সিবল আর একটা হচ্ছে ইরিভার্সিবল। তার মানে কি? আমরা দেখি আমি হেলদি লিভার থেকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে, কিন্তু এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে আমরা কিন্তু হেলদি লিভার ডিজিজে আবার রিভার্স করতে পারি, আবার ফিরে যেতে পারি। কিভাবে ফিরে যাব? আবার যে কারণে এই সমস্যাটা হচ্ছে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আমি যখন বুঝছি সেই কারণে যে অবেসিটি, ডায়াবেটিস, ঠিক আছে, হাইপারলিপিডিমিয়া, কোলেস্ট্রল বেশি যাদের থাকছে, এবং এই রোগগুলো থেকে যারা আমরা, আবার আরেকটা বিষয় হচ্ছে যারা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট তাদের মধ্যে এই সমস্যাগুলো দেখা দেয়। এগুলো যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি, এগুলো থেকে যদি মুক্তি পেতে পারি, তাহলে আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে লিভার ডিজিজ, লিভার নর্মাল লিভারে আমাদের কিন্তু এটা রিভার্স করতে পারে। যখন লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হলে তো পাঠাই, লিভার সিরোসিস, লিভার সিরোসিস যদি হয়ে যায় সেক্ষেত্রে আর রিভার্স করা সম্ভব, নর্মাল লিভারে আর আসা সম্ভব। ঠিক আছে, এখন আমাদের মধ্যে কি রুগী আসলে কি প্রেজেন্ট করতে, আমরা প্রথমেই বললাম যে রুগী আমাদের কাছে নিয়ে আসা কোনো নিয়ে আসা, সাধারণত একটা রিপোর্ট নিয়ে এসে লেখা আছে ওখানে, লেখা থেকে মাইল্ড বা মডারেট ফ্যাটি লিভার চেঞ্জ, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে সিমটম গুলো আমরা পেতে পারি, একেবারে খুব সামান্য, সেগুলো আমরা চিন্তা করছি। ইনফার্টিল লিভার পেশেন্ট, দেয়ার আর নো সিমটম, অফেন ফিউ সিমটম, সাধারণত কোনো সিমটমস থাকে না, কিন্তু মাঝে মাঝে অল্প কিছু সিমটম পাওয়া যায়। অকেশনালি কি হয়? অকেশনালি দে মে বি কমফোর্ট, ডিসকমফোর্ট, একটা হচ্ছে কমফোর্ট আর একটা হচ্ছে ডিসকমফোর্ট, মানে স্বাচ্ছন্দ্য ফিল করা, ডিসকমফোর্ট মানে অস্বাচ্ছন্দ্য, discomfort feeling or pain in the upper right side of the lung. আমাদের লিভারটা কোথায় থাকে? আমাদের অ্যাবডোমিনাল রিজিওনের ডান পাশে, রাইট সাইড। প্রথম দিন বলেছিলাম যে কোন কোন অবস্থানে থাকে আমাদের অ্যাবডোমিনাল রিজিওনকে, নয়টা ভাগে ভাগ করা হয়। তার মধ্যে লিভারটা থাকছে রাইট হাইপোকন্ড্রিয়ামে, গ্যাস্ট্রিক, ঠিক আছে, এবং লেফট এন্ড রাইট লাম্বার, কিছুটা অংশ আপনার যাদের এটা যদি বেশি পরিমাণে হয়ে যায় তখন তারা হয়তো বুঝতে পারে, আর যাদের রোগ প্রবণতা থাকে, এই জায়গায় দেখেন আমাদের সাবসেপ্টেবিলিটি, এটা কিন্তু অ্যালোপ্যাথিতে নেই, ওনারা এই সাবসেপ্টেবিলিটির কথা কখনো বলবেন না। যারা, যাদের মধ্যে রোগ প্রবণতার আছে, তারা কিন্তু এই জায়গাটা খুব বেশি বুঝতে পারে। যে পেশেন্ট গুলো ইডিওসিনক্রেটিক পেশেন্ট বা হাইপার সেন্সিটিভ পেশেন্ট, তারা কিন্তু এই ডিসকমফোর্ট ফিলটা কিন্তু আপনাকে সে বলতে পারে। যে পেশেন্ট গুলোর মধ্যে এই সাবসেপ্টেবিলিটিনেস কম বা ইডিওসিনক্রেটিক পেশেন্ট না, হাইপার সেন্সিটিভ পেশেন্ট না, তারা কিন্তু এই জায়গাগুলো অতটা কিন্তু নোটিস করবে না। অন্য অন্য কি সিমটম আমাদের সাথে আসতে পারে? মানে অস্বস্তি বোধ, একটা বললাম রেসলেসনেস, অস্থিরতা বোধ আসতে পারে, টায়ার্ডনেস আসতে, ক্লান্তি ভাব আসতে পারে, উইকনেস, দুর্বলতা আসতে, অনেক ক্ষেত্রে নাউশিয়া দেখা দেয়, বমি বমি ভাব, কনফিউশন, তার মধ্যে একটা বিরাজ ধাতব ভাব থাকে, পোর জাজমেন্ট বলা হয়, ট্রাবল কনসেন্ট্রেশন, সে বুঝতে পারে না তো এটা করবো না, ওইটা এটা করতে, ভালোই লাগে, চিন্তা করি একটা কাজ করতে গেলে মনে হয় যে অর্ধেক করার পরে আর করতে ভালো লাগে না,
শরীর টেনে কাজের প্রতি আর আগ্রহ জন্মায় না, এরকম বিভিন্ন প্রকার কমপ্লেন কিন্তু সাধারণত বলে থাকে। এগুলো খুবই লেস কম। এখন আমরা ডায়াগনোসিস করব। আপনারা দেখেন এই জায়গাতে কজ গুলো একটু পরে বলবো, কারণ আমরা টাইপস এর মধ্যে কিন্তু কজ বলে ফেলেছি, কিছুটা কজ বলে ফেলেছি, যার জন্য আমি কজ বা রিস্ক ফ্যাক্টর গুলো পরে উল্লেখ করবো। কিন্তু আমরা সাইন সিমটম পেলাম এবং আমরা ডায়াগনোসিস কিভাবে করবো, পেশেন্ট আপনার কাছে কিন্তু অলরেডি ডায়াগনোস হয়েই আসছে, আসলে কি তারপরেও আমরা কি টেস্ট করতে পারি। তাহলে আমরা ব্লাড টেস্টের মধ্যে আমরা প্রথমে বলেছিলাম দেখেন হেপাটোস সেলের লিভার সেলের দুটা ব্লাড টেস্ট দেখেন, একটা জিনিসকে ALT বলা হয়, ALT বা এটার আগে নাম সাধারণত হচ্ছে LGP, আর একটা হচ্ছে LGOT বা এটাকে SAST বলা হয়। ALT হচ্ছে যদি ফুল মিনিং জানতে চান অ্যালানাইন অ্যামাইনো ট্রান্সপারেন্ট, আর ওইটারই আর একটা নাম হলো NGPT যখন বলা হয় সিরাম গ্লুটামেট অক্সালেটো সার্টেন্টেস্ট। ঠিক আছে, আমরা সাধারণত এই ALT বা NGPT করলে যদি এটা নর্মাল লেভেল থেকে বেশি থাকে তাহলে আমরা ইন্ডিকেট করতে পারি, কনফার্ম বলছি না, ইন্ডিকেট করতে পারি সে ফ্যাটি লিভারে ভুগতে পারে। কারণ এই দুইটা টেস্ট দিয়ে লিভারের আর মানে লিভার সংক্রান্ত যতগুলো রোগ আছে সবগুলোতেই কিন্তু এই দুইটা টেস্ট আছে বা ALT আসে। NGOT অনেক সময় অনেক ডাক্তার করে না, কিন্তু ALT বা NGPT এটা দেওয়াই, এটা নর্মাল রেঞ্জ কত নর্মাল ভ্যালু, এই নর্মাল ভ্যালুর ক্ষেত্রে দেখবেন এক একটা বইয়ে এক এক রকম থাকে। এটা হচ্ছে আসলে আমি এর আগেও বলেছি যে এক একটা কোম্পানির যে রিয়েজেন্ট রিয়েজেন্টের উপরে যার জন্য যে ল্যাব থেকে করছেন ওই ল্যাবের নর্মাল ভ্যালুটা কিন্তু পাশেই দিয়ে দেওয়া, কিন্তু মনে করেন সাপোজ আমি এখানে যেটা দিয়েছি 7-56 ইউনিট পার লিটার, এইটার কারোর যদি মনে করেন 60 থাকে সেখানে খুব বেশি অরিড হওয়ার দরকার, পেশেন্টকে খুব প্যানিসিটি দেওয়ার দরকার, আপনি তাকে লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে বলে ফ্যাটি ফুড গুলো খেতে কম বলে, এটা হয়তো কমে যেত একটু দৌড়াদৌড়ি করতে বলেন কমে যেতে পারে, যে কোনো কারণে এটা বেড়ে যেতে পারে। তাহলে আমরা এই এনজাইমটা লিভার এনজাইমটা কি হতে পারে এই ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যদি নর্মালের থেকে হায়ার পাই বেশি পাই তাহলে অবশ্যই আমরা ডিনোট করতে পারি কি ফ্যাটি লিভার। আমাদের মূল যে পরীক্ষাটা সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড বা আল্ট্রাসনোগ্রাফি বা সংক্ষেপে USG। ঠিক আছে, এই কথাটা লেখাল ফ্যাটি লিভার মে বি ফাউন্ড বাই সিইং দা ইমেজ অফ লিভার ইন আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড এর যে ইমেজ, এই ইমেজ থেকে আসলে আমরা ক্রনোলজিস্ট কি দেখে, ওই যে দেখেন প্রথম ছবিটা আমরা দেখতে ছিলেন যে ওখানে সাদা সাদা অংশ, যখন ওখানে আল্ট্রাসাউন্ড প্রব ধরা হয় প্রব ধরলে হেপাটোসেলের মধ্যে সাদা সাদা অংশগুলো বেশি পাবো, আমরা তো 5-10% থাকছি, এর থেকে যদি আমরা বেশি পাই তাহলেই আমরা ওই বেশি পাওয়ার উপরে নির্ভর করে চিকিৎসক বা অ্যানালজিস্ট কোনটা মাইল্ড কোনটা মডারেট এই প্রকার। এখন আপনার ফিজিশিয়ান হিসেবে আসলে রুগীকে কি অ্যাডভাইস দিবেন, আপনার যদি সন্দেহ হয় যে রুগীটা লিভার ডিজিজে ভুগছে তাহলে আপনি দেখেন লেখা অ্যাডভাইস USG ফর HBS অথবা হোল অ্যাবডোমেন দিতে পারেন, USG ফর হোল অ্যাবডোমেন এই কথাটাও লিখতে পারেন, কিন্তু স্পেসিফিক যদি করতেন তাহলে শুধু HBS দিলেও। আরো কনফার্মেটরি পরীক্ষা হচ্ছে লিভার বায়োপসি, দেখেন লিভার বায়োপসিটা আসলে পেরিফেরিতে থাকে না, বায়োপসি পরীক্ষা গুলো পেরিফেরিতে থাকে না, এটা অনেক অনেক ডিস্ট্রিক্ট লেভেলেও কিন্তু সাধারণত মেডিকেল কলেজ লেভেল যেগুলো আসলে আমাদের হেলথ এর লেভেল আছে, আমাদের যে বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেম এর একটা লেভেল আছে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি আর একটা সুপার স্পেশাল, এই চারটা লেভেল আমরা কিন্তু প্রাইমারি লেভেল এবং সেকেন্ডারি লেভেলে অনেক জায়গায় থাকে অনেক জায়গায় থাকে না, সাধারণত টারশিয়ারি এবং সুপার স্পেশাল এই জায়গাগুলোতে কিন্তু আমরা এই বায়োপসি পরীক্ষাটা করতে পারি। বায়োপসি পরীক্ষায় কি করা হচ্ছে আসলে বায়োপসির ক্ষেত্রে তো না, এটা সাইটোলজি পরীক্ষা বলা হয়, FNS সাধারণত আল্ট্রাসনো গাইডেড FNS আল্ট্রাসনো গাইডেড FNS। ঠিক আছে, তাহলে নিডিল একটা নিডিল ঢোকানো
টাইপ 2 ডায়াবেটিস
ডায়াবেটিস বিপ্রকার সাধারণত ধরা হচ্ছে একটা টাইপ ওয়ান টাইপ টু টাইপ টু ডায়াবেটিস যাদের মধ্যে থাকে তাদের ম্যালনিউট্রিশন বা আগে উল্লেখ করেছি কজ আর সিক্স ফ্যাক্টর টাইপ টেন ঠিক আছে এক্সেসিভ অ্যালকোহল ইউজ হাই কোলেস্ট্রল বা হাই ট্রাইগ্লিসারাইড লেভেল টেকিং এক্সেসিভ ডোজ অফ স্টার্টেড মেডিসিন প্যারাসিটামল এই জায়গাটা আমি একটু বলতে চাচ্ছিলাম প্যারাসিটামল কিন্তু আমাদের লিভারে যদি এক্সেসিভ প্যারাসিটামল কেউ খায় সেক্ষেত্রে লিভার ডিজিজের প্রকার সম্ভাবনা লিভারটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় কারণটা কি দেখেন আমি বললাম সকল কিছু মেটাবলাইজার থেকে কোথায় লিভারে যার জন্য অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে সিম্পল জন্ডিস নিয়ে গেলেও ওরা কিন্তু কোনো ওষুধ দেয় না শুধুমাত্র বিপিএফটি কোর্ট আর স্যালাইন ছাড়া ওনারা কোনো কিছু দেন না দেন না দেন সেখানে হোমিওপ্যাথির কাছে অনেক বড় অস্ত্র আছে সিম্পলি সেই আমাদের কার্ডুয়াস মেরি জেলিডোনিয়াম এগুলো দিয়েই অনেক ডাক্তার সেটা মানে অ্যাকর্ডিং টু রুল অফ হোমিওপ্যাথি আমি বলছি না এটা দিয়েও মাদার চিন্তা দিয়েও কিন্তু অনেক রুগীকে আমাদের চিকিৎসকটা ভালো করতে তাহলে আর একটা হচ্ছে মেটাবলিক সিন্ড্রোম সিন্ড্রোম এই জায়গাটাও উল্লেখ করতে গেলে অনেক অনেক বড় বিষয় চলে আসবে এখন আমরা চলে আসলাম ট্রিটমেন্টে কি ট্রিটমেন্ট আমরা কি করবো কি আপনার কাছে যদি ট্রিটমেন্টের জন্য আসে তাহলে কি ট্রিটমেন্ট দেখেন হ্যাঁ প্রথম কথাটাই উল্লেখ করে দেওয়া হয়েছে দেয়ার ইজ নো সার্টেন ট্রিটমেন্ট অফ ফ্যাটি ফ্যাটি লিভারের আসলে কোনো নির্দিষ্ট ট্রিটমেন্ট আপনাকে তাহলে কি করতে হবে ওই যে রিস্ক ফ্যাক্টর গুলো আপনাকে প্রিভেন্ট করতে হবে মানে প্রিভেন্টিং দ্য রিস্ক ফ্যাক্টর সারফেস লুজিং ওয়েট তার মানে কি আপনার ওয়েট লস করাতে হবে উইন্ডিং অ্যালকোহল আপনাকে অ্যালকোহল খাওয়া বন্ধ করে দিতে হবে ম্যানেজিং কোলেস্ট্রল বা লিপিড যাই বলি তাহলে আমার আমার শরীরে যে কোলেস্ট্রল বেশি হয়ে গেছে সেটাকে আমাকে ম্যানেজ করতে হবে কন্ট্রোল করতে হবে অ্যান্ড সুগার লেভেল এবং আমাদের যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে সেই সুগার লেভেলটা অবশ্যই আনকন্ট্রোল রাখা যাবে না কন্ট্রোলের মধ্যে অবশ্যই সেটা দেখেন ডায়াবেটিস এর ক্ষেত্রে টি ডায়াবেটিস কিউ প্রথমে ডিসিপ্লিন ডায়েট দেন ড্রাগ তাহলে তো উল্টাটা হতে পারতো প্রথমে ড্রাগ আসতে পারে ড্রাগ আসে প্রথমে এসছে ডিসিপ্লিন তাহলে একটা আমরা যদি সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করি তাহলে কিন্তু অনেক 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 রোগ থেকে আমরা ফ্যাটি লিভার ডিজিজ থাকে কিন্তু আমরা বলেছিলাম লাইফস্টাইল এবং ডায়েটিং এই জায়গা যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে ফ্যাটি লিভার ডিজিজ থেকে আমরা রিভার্স হতে পারি আর কি করতে পারি আমরা ইটিং এ হেলদি অ্যান্ড ব্যালেন্স ডায়েট তাহলে আমরা অবশ্যই সুষম খাবার খাবো এবং সুস্বাস্থ্যকর খাবার খাবো জাঙ্ক ফুড বা যেগুলো আমরা স্পাইসি ফুড এগুলো এখন তো বাচ্চাদের মধ্যে প্রচুর প্রচুর আমরা মানে সেই অকল্পনীয় প্রচুর পরিমাণে এই খাবারগুলো খাই তাহলে কি হচ্ছে এই কি করতে পারে দেখেন ক্যান হেল্প টু রিডিউস এগুলো আমাদের ফ্যাটি লিভারকে থেকে কমাতে আমি এই স্পাইসি ফুড বা জাঙ্ক ফুড যেটা ফাস্ট ফুড যেটাকে আমরা আমি এখানে একটু গল্প বলি আমাদের এখানে কয়েকটা মানে রেস্টুরেন্ট ছিল যেখানে ফ্রাইড চিকেন পাওয়া যেত আপনারা যারা ঢাকাতে আপনার ব্যাটার তারও ভালো ঢাকাতে কিন্তু রাস্তাতেও অনেকে ওই ছোট ছোট মানে মিনি চাইনি ছোট্ট একটা দোকান নিয়ে মিনি চাইনি যেখানে ফ্রাইড চিকেন বা চিকেন ফ্রাই এগুলো খুব পাওয়া যেত আমাদের রমজানের আগে এখানে যারা একটা মানুষ ভ্যান নিয়ে এসছে প্রথম অবস্থায় কিন্তু ওনার কোনো বিক্রি হতো না দেখতাম আমি মাঝে মাঝে দেখতাম খুব বেশি বিক্রি হতো না আমি অবাক হয়ে গেছি রমজানের পরে ঈদের পরে থেকে বিকেল থেকে রাত 9টা পর্যন্ত ওনার ওই জায়গায় দাঁড়ানো যায় না এত মানুষ খায় আপনাকে ওটা নিতে গেলে মিনিমাম আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে মিনিমাম আধা ঘন্টা আপনাকে খেতে হয় আর পার্সেল নিতে গেলে তো অবস্থা খারাপ তাহলে দেখেন আমরা কতটা ঝুঁকে পড়েছি এই জাতীয় খাবার তাহলে আমাদের তো ফ্যাটি লিভার হবে এখন আসেন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা প্রথম যে অংশটুকু বললাম সেটা হচ্ছে ম্যানেজমেন্টের এখন অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি আমরা আসলে কি করতে পারি আমাদের মূল নীতিটাই হচ্ছে পেশেন্টের সাইন সিমটম রোগের এটাই হচ্ছে হোমিওপ্যাথির মূল অস্ত্র
সেই জায়গা থেকে যদি আপনি কোনো স্টিরিও নিতে তো আপনাকে বললাম যে প্রথমে কোনো সিমটম সাধারণ হতে যায় না, তাহলে কি দেখে ফেল করবেন সিমটম যে ওই যে ওয়ান সাইডেড ডিজিজ, ঠিক আছে? তাহলে ওয়ান সাইডেড ডিজিজ ট্রিটমেন্ট করতে গেলে অ্যানিমেন্ট কিন্তু আমাদেরকে বলে দিয়েছে, সে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে কিভাবে আপনি করবেন। তাহলে ট্রিটমেন্ট অফ ফ্যাটি লিভার ইনক্লুডেড কনসেপশন আমাদের দেখেন রেপারটরি কিভাবে হেল্প, অবশ্যই আমি বললাম রেপারটরির জন্ম কিন্তু ম্যাজারমেন্টের। তাহলে এখন আপনার কাছে অনেক মেডিসিন আপনার মনে নাও থাকতে পারে, তাহলে রেপারটরি আপনাকে কি হেল্প করে রেপারটরি অ্যাবডোমেন অধ্যায়ের, দেখেন অ্যাবডোমেন রুব্রিক্স এর মধ্যে মানে অ্যাবডোমেন যে টোটাল চ্যাপ্টার এর মধ্যে ফ্যাটি কথা হচ্ছে, ফ্যাটি জেনারেশন অফ লিভার 147 পৃষ্ঠে আপনারা পাবেন অ্যাবডোমেন ফ্যাটি ডিজেনারেশন অফ লিভার। এখানে ফ্যাটি লিভার বলে কোনো কথা উল্লেখ নেই, এই জায়গাটাই অনেক অনেকেই হয়তো চিন্তা করবেন, অনেকেই একটা কাজ করেন যে সাধারণত আমাদের দেশে যেটা হয় বা হোমিওপ্যাথের মধ্যে যেটা হয় তো মনে করেন না আমি কিছু কিছু আছে কথা বলি এটা হয়তো অনেকের অনেক কষ্ট দেয়, হুট করে একটা জিনিস বলে বলেন যে এটা রুব্রিক্স। দেখেন পেশেন্টের কথা থেকে রুব্রিক্স এর ভাষায় কনভার্ট করা অনেক কঠিন একটা কাজ, আগে আপনাকে ওয়েল সিমটম কারেক্ট করতে হবে, দেন আপনি সেটাকে কনভার্ট করেন রুব্রিক্স এ, রুব্রিক্স তারপর সেগুলোতে কনভার্ট করে আপনাকে ও আপনাকে একটা দিক নির্দেশনা দেবে, আদারওয়াইজ আর কিছু না, আপনাকে মূল জায়গায় ফিরে যেতে হবে ম্যাথমেটিক্যাল। আমি যে মেডিসিন গুলো এখানে উল্লেখ করছি দেখেন অ্যাবডোমেন ফ্যাটি ডিজেনারেশন অফ কারো যদি পেটে রেপারটরি থাকে 547 পেজ খুঁজেন, দেখেন আমার কাছে মনে হয় এটাই ফ্যাটি লিভার, কারণ ডিজেনারেশন অফ লিভার ফ্যাটি ডিজেনারেশন তার মানে কি লিভারের মধ্যে ফ্যাটি চেঞ্জ আসছে। কি কি মেডিসিন আছে, টেলিডোনিয়াম, লাইকোপোডিয়াম, লাইসিন, মার্কসল আর ফসফরাস, মার্কসল ফসফরাস সেকেন্ড গ্রেডের, ওই তিনটা হচ্ছে থার্ড গ্রেডের ফার্স্ট গ্রেডের। যেহেতু আমরা লিভার রিজিয়ন নিয়ে পড়লাম বা লিভারের বিষয় নিয়ে পড়লাম, সেখানে আমি লিভারের উপরে কি কি মেডিসিন বেশি কাজ করে আপনি এই যে বললাম যে পাঁচটা মেডিসিন বললাম, বাইরে অন্য মেডিসিনও আসতে পারে, কারণ আমরা পেশেন্টের ইন্ডিভিজুয়ালিটিকে বেশি প্রাধান্য স্বতন্ত্র করবো সেই জায়গায়, এটা আমাকে হেল্প করতে পারে। তাহলে আমাদের লিভার কেন্দ্রে কি কি মেডিসিন বেশি কাজ করে করে বলে
আছে যে অ্যালকোহলিক ফ্যাটি লিভারের যে কারণগুলো অ্যালকোহল পান করলে, আর নন অ্যালকোহলিকের জন্য বলেছেন। তা আমার মূলত সমস্যা হচ্ছে যে সিয়াটো হেপাটাইটিস যেটি বললেন, এটি আসলে মূল কারণগুলো কি? এটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের একটা অংশ, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের একটা অংশ। আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের মধ্যে এটা উল্লেখ করেছি, এটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের একটা অংশ। অংশ এই কারণেই বলছি, যাদের যাদের অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ তাদের মধ্যে কিন্তু এটা হয় না। নামটাই বলে দেওয়া হচ্ছে নন অ্যালকোহলিক সিয়াটো হেপাটাইটিস। হেপাটাইটিস মানে হচ্ছে লিভারের ইনফ্লামেশন, আইটির যোগ থাকলে সেটাকে ইনফ্লামেশন বলা হয়, প্রধান বাংলাতে প্রধাও বলা। সেখানে আমরা বললাম যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে লিভারের মধ্যে একটা মানে দেখো, এখানে মদ পানের কোনো বিষয় আসবে না, ঠিক আছে? কিন্তু লিভারের যে ক্ষতির ধরনটা এটা কিন্তু অ্যালকোহলিকের মতো, যারা অ্যালকোহল পান করছে তাদের যেরকম ক্ষতিটা হয় ঠিক এখানেও সেম ক্ষতিটা হয়, কিন্তু এর কারণটা কিন্তু অন্য। এর যে কারণ, আপনি যে আমি একটা কথা বললাম যে অনেক ডিজিজ পাবেন যেখানে কারণ অন্য, কারণ খুঁজে পাওয়া যায় কিছু ফ্যাক্ট হয়ে যে লাইফের লাইফস্টাইলের যে বিষয়গুলো থাকে, আপনার ডায়েটারি যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো এটা মানে পুরো কিন্তু আপনি যদি একেবারে এক্সাক্ট পথ জানতে চান সেটা কিন্তু এখনো মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারে আবিষ্কার হয়। তাহলে আমরা ধরে নিব যে নন অ্যালকোহলিকের যে কারণগুলো অবিসিটি, ডায়াবেটিস, ওভারফুডিং, ফাস্টিং, এগুলোকেই আপনি ধরবেন, কারণ এগুলো রিস্ক ফ্যাক্টর, এগুলোর কারণে হতে পারে, এগুলো একটু এগুলোকেই ধরবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। সভাপতি আমাদের ডাক্তার ইয়াকুব সরকার স্যার, স্যারকে আমাদের ক্লাস কতটুকু শুনে একটু বক্তব্য জানাচ্ছি স্যার প্লিজ। কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, খুব ভালো বুঝিয়েছেন। আমি একটা জিনিস ভুলে গেছি, আমরা জন্ডিসের সময় বিলিরুবিন টেস্ট করতে দিই, তার সাথে লেখা থাকে কনজুগেটেড আনকনজুগেটেড, এটা একটু বলবেন কনজুগেটেড আনকনজুগেটেড। স্যার আমি একটু ক্ষমা চাচ্ছি, আমরা জন্ডিসের ক্লাস করবো স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আজকের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আজকের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন করুন। আর আমরা পরবর্তী, জি স্যার, আমাদের ইয়াকুব সরকার স্যার আমরা পড়ব, এখানে আলোচনা করবো, সেক্ষেত্রে প্রতি সোমবারের ক্লাস থাকে, তাহলে অবশ্যই এই বিষয়ে জানতে পারবে। জি, আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, যারা আমাদের সাথে আছেন, আমরা প্রতি সোমবার প্র্যাকটিস অফ মেডিসিন নিয়ে আলোচনা করি এবং এটা আমাদের কন্টিনিউ চলবে। আপনারা যারা যারা কোনো প্রশ্ন থাকবে, ক্লাস রিলেটেড প্রশ্ন যেই দিন আছে সেই দিন ওইভাবে প্রশ্ন করবেন ক্লাস শেষে। ওকে, আরেকটু বললে ভালো হতো। আপনার প্রশ্নটা আবার বলুন। আবার যদি একটু বলতেন, উনি হয়তো মিস করেছেন বা আর একটু বললে ক্লিয়ার হতেন। আর একটা হচ্ছে এল টি, আর একটা নাম হচ্ছে এল জিপিটি।
এসএসটি, এটা হচ্ছে এটিপি, অ্যালকালাইন ফসফেট আলফা ফেটোপ্রোটিন, প্রথম বিন টাইম, ঠিক আছে, পিটি বলা হয়। সাধারণত আরো টেস্ট আছে, টেস্ট একটা না, আরো টেস্ট আছে লিভার ফাংশনের। সাধারণত মানে হেপাটোসেলুলার টেস্টের মধ্যে আমরা এএলটি এস মানে এএসটি, এটাকে অন্য নামে এনটিপিটি বা এনটিওভি বলা হয়, এটাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চিকিৎসকরা দিয়ে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যালকালাইন ফসফেটও দেওয়া থাকে, সেগুলো ডিজিজ ইন্ডিকেশনের উপরে নির্ভর করে। আর নর্মাল রেঞ্জ গুলো আমি যেমন এএলটির ক্ষেত্রে যেটা বলেছিলাম 7 থেকে 57, এটা ভ্যারি করে, অনেক অনেক রিয়েজেন্টের ক্ষেত্রে, কোম্পানি রিয়েজেন্টের ক্ষেত্রে এগুলো ভ্যারি করে। তবে আমি একটা কথাই বলবো, মনে করেন যে আপনার 40 কোথাও নর্মাল রেঞ্জ দেওয়া আছে, বাট আপনার পেশেন্ট এসছে 45, এটা নিয়ে আপনাকে পেশেন্টকে প্যানিক সৃষ্টি করা বা ফিজিশিয়ানের উত্তেজিত হবে না, এটা নিয়ে খুব প্যানিক সৃষ্টি তৈরি করা, কারণ ঠিক আছে স্যার, হ্যাঁ আমাকে সোমবার করে লিঙ্ক দেবেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমাদের ক্লাস প্রতি সোমবারে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন হয়, আর 3 দিন আমাদের মেডিসিন নিয়ে আলোচনা হয়। আপনারা আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন। ওকে ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বিওএইচএফ এর সভাপতি স্যার ডাক্তার ইয়াকুব সরকার। স্যার, স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার জি শুনতে পাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের ক্লাস সম্পর্কে যদি আপনি কিছু মন্তব্য করতেন আমরা উপকৃত হতাম, বা আপনার বক্তব্য শুনতে চাচ্ছি কিছু। ধন্যবাদ। আসলে আমাদের এখানে অনেক বিজ্ঞজন রয়েছেন, সেখানে আমার মতো একটা সাধারণকে আপনারা সম্মানিত করেছেন, এজন্য ধন্যবাদ। আসলে এখানে আমাদের অ্যানাটমি ফিজিওলজি এবং বিভিন্ন মেডিকেল সায়েন্সের বিষয় সম্পর্কে জ্ঞানের যে আমাদের পূর্ণতা, এটা আমরা হারে হারে টের পাই, কারণ এই যুগ উপযোগী ডাক্তার হিসাবে এই সমাজের সাথে খাপ খাওয়ানোর জন্য, এবং আমাদের চিকিৎসক হিসাবে আমাদের পেশাকে আরো উন্নততর করার জন্য, এবং সরকারের কাছে বলে যে কোনো সোসাইটির কাছে যদি আমরা নিজেদেরকে ডাক্তার হিসাবে দাবি করি, তাহলে আমাদের এক্সট্রা কারিকুলাম হিসাবে এই এনাটমি ফিজিওলজির সম্বন্ধে জ্ঞান থাকা একান্তই প্রয়োজন। আর ডাক্তার এস এম জাহাঙ্গীর স্যার সুন্দরভাবে আমাদের ফ্যাটি লিভার সম্বন্ধে পড়িয়েছেন, এবং লিভার ফ্যাটি লিভারের যে লক্ষণ, যে সকল ফিজিওলজিক্যাল সেন্স, এর পিছনে কি কি খাদ্য, কি কি সমস্যাগুলো আমাদের সাথে সম্পৃক্ত, এই কথাগুলো যদি আমাদের বন্ধুদের সবার মধ্যে অর্জিত হয়, যেকোনো রোগীর সাথে নিজেদেরকে ফেস করার যোগ্যতা অর্জন করবে, আর এটা আমাদের অনেকটা আধুনিক মনস্ক করে তুলবে। আমি মনে করি জাহাঙ্গীর স্যারের এই শ্রম আমাদের সবাইকে অবশ্যই ডেভেলপ করতে সহায়তা করবে, কন্টিনিউ ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ ওনার কাছে আরো ফিজিওলজিক্যাল অ্যানাটমিক্যাল বিভিন্ন টার্মগুলো আরো ভালোভাবে জানতে পারবো। স্যারের জন্য শুভকামনা, ফোরামের সবাইকে আমাদের ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যারের মূল্যবান তথ্যের জন্য। স্যার অনেক সুন্দর আমাদেরকে বলেছেন। আমাদের বিওএইচএফ এর আগামীকালকে আবার একটি লাইভ প্রোগ্রাম আছে, আপনারা যারা এখানে আছেন, উপস্থিত আছেন, আপনারা বিওএইচএফ এর সাথে যুক্ত থাকলে আমাদের অনেক কিছু শিখতে পারবেন। স্যার সেই ফোরামের সভাপতি। হ্যাঁ, 2 তারিখে তো আসলে আমরা প্রতিটা আমরা ব্যানার বা সময় আর লিংক আমরা সময় মতো দিয়ে দিই, আপনারা একটু দৃষ্টি রাখলেই পাবেন। আরেকটা তথ্য আছে, আগামী শুক্রবার 4 তারিখে আমাদের জাহাঙ্গীর স্যারের একটি ক্লাস আছে সকাল 10:00, আমরা জানিয়ে দেবো। ওকে ঠিক আছে, এই শুক্রবার না আগামী শুক্রবার?
মানে সামনে 7 তারিখ পরে? হ্যাঁ হ্যাঁ, 7 তারিখে। ওকে ঠিক আছে, আমরা সেটা জানিয়ে দিব আমাদের ক্লাসে। তো আমাদের তো আজকে ক্লাস টাইম শেষ, আমাদের আলোচনাও শেষ। আর কে কিছু বলবেন কি? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বোধহয় কারো কোনো প্রশ্ন নেই, আমরা তাহলে আমাদের ক্লাসটা শেষ করতে পারি। আগামীকালকে আমাদের, জি নাজমুল ইসলাম স্যার বলুন, কিছু বলবেন? আবারও সেই 11টার সময় সকাল 11টায় আমরা মেডিসিনের ক্লাসে সবাই উপস্থিত থাকবো। আগামীকালকে মেডিসিন হচ্ছে হাইটেরিক্যাম। তো আজকে সবাইকে এখানে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনা বিদায় নিচ্ছি। আমি ডাক্তার কামরুন্নাহার, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।